প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট। আমি অনিক, একটা মোটামুটি পাবলিক ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। বাবা মা আর দুই বোনকে নিয়ে আমাদের সুখের সংসার। জীবনে মানুষের যা যা চাওয়ার থাকে তার প্রায় সবই আমি পেয়ে গেছি, শুধু একটা প্রেম বাদে। বাবা মা চায় অ্যারেঞ্জ ম্যারেজ করাতে, কিন্তু আমি রাজি হই না। জীবনে যদি একটা প্রেমই না আসলো তো বিয়ে করে কী লাভ? আমি নিতু, মা ছোট বোন সেতুকে নিয়ে আমাদের এই ছোট্ট পরিবার। বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্বটা আমার কাছে। চাকরি করে এই অল্প স্বল্প আয় করে সবাইকে ভালো রাখতে গিয়ে একদিন হঠাৎ আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমার বেশ বয়স হয়ে গেছে। যতটা বয়স হলে সোসাইটিতে মানুষজন ভাবে যে মেয়েটার তো বিয়ের বেশ বয়স হয়ে গেছে, এরপরে ছেলে পাবে তো। এই বয়সে এসে কখনো একটা প্রেম করা হলো না, কোনো ছেলের সাথে রাত জেগে ফোনে কথা বলা হলো না, রেস্টুরেন্টে পাশাপাশি বসে কফি খাওয়া হলো না, পার্কে হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো হলো না। এগুলো ভেবে কি মাঝে মধ্যে আমার একটু আফসোস হয় তা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে এই দুনিয়াতে কোনো একটা ছেলে আমার জন্য লুকিয়ে আছে। একদিন তার সাথে আমার দেখা হবে, প্রেম হবে, বিয়ে হবে, আমার সব সব পূরণ হবে। আমি জানি মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়। আমি একজন ফ্রিল্যান্সার, আমার জরুরি একজন ক্লায়েন্টের সাথে বসতে হবে। আমি ভাবলাম যে বাসটা চলে যাবে, তাই আমি একটু তাড়া করতে গিয়ে আসলে আমি বুঝিনি, আমি সরি। মামা একটা কফি দেন তো। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত দেন। একটা কেক দেন আর একটা ছোট পানি দেন। একটু দ্রুত দেন না, একটা কফি কফি। হ্যাঁ, কফি লেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আশ্চর্য, এই ছেলেটার সাথে না ওদিন আমি ধাক্কা খেলাম। বেচারা আমার জন্য কতগুলো কথা শুনল, তবে তার কি দোষ ছিল? তার তো কোনো দোষ ছিল না, সেটা তো আমি বুঝতে পেরেছিলাম। আমাকে তাকে যে সরি বলা উচিত ছিল
ধুর, কি দরকার কথা বাড়ানো। হাই, চিনতে পেরেছেন? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ওই যে ওদিন বাস স্টপে আপনার সাথে যে আপনি ধাক্কা খেলেন, আই এম সো সরি, ওদিন আমার জন্য আপনাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। আপনি কেন সরি হচ্ছেন? দোষটা তো আমারই, আমি তো আপনার সাথে ধাক্কা খেলাম। কিন্তু আপনি ইচ্ছা করে তার ধাক্কা খাননি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ে বোঝে যে কোন ছেলের ইন্টেনশন কেমন হয়। আপনি ইন্টেনশন যদি ধাক্কা খাওয়া হতো, আমি নিজে আপনাকে ছাড়তাম না। থ্যাংক ইউ সো মাচ। আপনি হয়তো বাসায় যাচ্ছেন না, আমি আপনাকে এগিয়ে দিই। না ঠিক আছে, যে রিকশা আছে আমি রিকশায় চলে যাব। জাস্ট আপনাকে সরি বলার ছিল। ইটস ওকে। এই ছেলেটার ইন্টেনশন একটু অন্যরকম মনে হচ্ছে। আমি আরো ভালোভাবে কথা বলতে গেলাম, প্রেমে টেমে পড়ে গেল নাকি? ধুর, আমি এগুলো কি ভাবছি? হ্যাঁ, আমার জীবনের প্রেম হবে নাকি? হাই, শিট, মেয়েটা হাইয়ের উত্তরও দিল না, আমাকে খারাপ ভাবলো না তো আবার। হাই দিল? আমার তো উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু এত দ্রুত আমি ক্রস করে চলে আসলাম, সময় বা কোথায় পেলাম? এখন কি আবার ফেরত যাব? ধুর, ছেলেটা ভাবে আমি কত রুড। প্রিয়জন প্রিয় মুখ, যখন তখন আবে প্রীত। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। আপনি কি আমাকে ফলো করছেন? এক্সকিউজ মি, না মানে প্রতিদিন আমাদের দেখা হয়ে যাচ্ছে না, তাই ভাবলাম। নেভার মাইন্ড। মানে আপনার কেন মনে হলো যে আমি আপনাকে ফলো করছি? মানে ব্যাপারটা তো উল্টো হতে পারে, মানে আমারও তো মনে হতে পারে যে আপনি আমাকে প্রতিদিন ফলো করছেন। আপনি তো দেখি রেগে যাচ্ছেন, না প্রতিদিন দেখা হয়ে যাচ্ছে না আমাদের, তাই বলে ফেললাম আই এম সরি। আপনি কি বাসায় যাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি, আমি আসলে একজন ফ্রিল্যান্সার, ইনকাম খারাপ না, বেশ ভালো। ধে তনিক, আকবরই এত কথা বলতে গেলি কেন? মেয়েটা তোকে জিজ্ঞেস করেছে তুই কি করিস? গাধা। নিতু, ছেলেটা এত কিছু বললো আর তুই শুধু বললি আচ্ছা। তোরও তো বলা উচিত ছিল না যে তুই কোথায় জব করিস। এরকম বিহেভ করলে মানুষ মানুষের সাথে কথা কিভাবে আগাবে? কাথি। আচ্ছা, আমি যেখানেই যাচ্ছি সেখানেই ছেলেটাকে দেখছি, ঘটনা কি? আচ্ছা, আমি কি সত্যি সত্যি ওকে দেখছি নাকি এটা আমার ইমাজিনেশন? ভুল হচ্ছে কোথাও আমার? আপু, দাঁড়িয়ে আছিস কেন? আয়, খাবো না, ক্ষুধা লাগছে তো অনেক। হ্যাঁ, কিন্তু পাস্তা খাবো। আরে এদিক ওদিক কি দেখছিস? অর্ডার কর। এক্সকিউজ মি, একটু মেনুটা দেন না। আজকে অনেক কিছু খাইতে হবে, তো আমার অনেক ক্ষুধা লাগছে, পাস্তা খাবো, পিৎজা খাবো, আরো অনেক কিছু খাবো। কি দেখছিস তুমি ওই ঘুরে ঘুরে? হাই। হাই, আপনি এখানে? আমার বাসা,
আপনি এখানে? এবিলিং আমার বন্ধুর বাসা। দেখা হয়েছে আপনার বন্ধুর সাথে? হ্যাঁ দেখা হয়েছে। প্লিজ আপনি যান। আপনি যান না, আপনি আপনি যান, ভদ্রতা করতে হবে না, আপনি যান। ঠিক আছে আপনি যান। আমি যাব। আচ্ছা আপনি যান। ইস, আমার সাথে সব কি হচ্ছে? আচ্ছা আমি কি ছেলেটার প্রেমে টেমে পড়ে যাচ্ছি আর কি? ছেলেটা কেমন হবে কে জানে, ঠিক মতো তো পরিচয় জানি না, নামও জানি না, অথচ কিভাবে কিভাবে প্রতিদিন যেন দেখা হয়ে যাচ্ছে। আমি এই মুড়িওয়ালাকেই বিয়ে করব। মজার মুড়ি বানায়, উফ। আমি ফ্রিতে খেতে পারি সকাল দিন রাত শুধু মুড়ি আর মুড়ি। হ্যাঁ অনেক মজা। ওরা তোমাকে ফলো করে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ফলো করছেন? না না ফলো করছি না, কিন্তু ব্যাপারটা খুবই কাকতালীয়। মানে আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আমি, আবার আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি। আমাদের মনে হয় প্রেমটা শুরু করে দেওয়া উচিত। কি বলে? হ্যাঁ আপনি কি বলছেন? হ্যাঁ এরকম পার্কের মধ্যে একটা মেয়েকে এসে বলছেন আমাদের প্রেম শুরু করে দেওয়া উচিত? আপনি তো দেখি কিছুই বুঝতে পারছেন না। আপনি একটা ব্যাপার ঘটছে সেটা ভাববেন না, মানে এই ব্যাপারটা নিয়ে তো আপনাকে ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের বারবার দেখা হয়ে যাচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হওয়ার কথা না, শুধু শুধু হওয়ার কথা না, এখানে একটা কানেকশন আছে বুঝছেন। এই কানেকশনটা কোত্থেকে হচ্ছে? এটা উপরওয়ালা চাইছেন তাই, হ্যাঁ ওনার ইশারায় হচ্ছে। কিন্তু তার মানে কি, উনি চান আমাদের বারবার দেখা হোক। আমাদের বারবার দেখা হলে আমরা কি হবো? আমরা একটা জুটি হয়ে যাব, আমরা একটা জুটি হতে যাচ্ছি, মানে আজকে আর কালকে আমাদের প্রেম তো হবে। তাহলে সময়টা শুধু শুধু নষ্ট না করে আমরা প্রেমটা শুরু করে দিই। এটার সাথে প্রেমের কি সম্পর্ক? আপনি বুঝতে পারছেন না, এই যে বারবার আমাদের দেখা হচ্ছে, এটা তো আমাদের মধ্যে এক ধরনের কানেকশন আছে বলে, এটা উপরওয়ালা চাইছেন বলে তাই আমরা প্রেম করব। আমি আপনাকে চিনি পর্যন্ত না, আপনার নামটা পর্যন্ত আমি জানি না, আর আপনি আছেন প্রেম নিয়ে এইভাবে ভয় নাকি? এটা তো খুব জটিল ব্যাপার না, আমরা আজকে আমাদের সাথে পরিচিত হয়ে যাব। এই যে আমি আমি অনিক, আমার বাবা একজন ব্যাংকার, মানে রিটায়ার্ড ব্যাংকার। আমার বাসায় আমার মা আছেন, দুই বোন আছে, আমরা সুখী পরিবার, একটু বেশি সুখী পরিবার। দেখুন আমি পরিচয় বলতে বোঝাচ্ছি যে মানে আপনার নাম বা আপনার কর্ম না বা আপনার পরিবারে কজন আছে সেটা না, মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক হওয়ার জন্য ন্যূনতম কিছু তো পরিচয় হওয়া উচিত, সেটা তো আপনার আমার মধ্যে নেই। সেটাই তো, এই যে আমাদের বারবার দেখা হচ্ছে কিন্তু আমরা কথা বলছি না। আমরা কথা বললে তো আজকে আরো বেশি পরিচিত থাকতাম, আরো বেশি আমাদেরকে মানে চিনতে পারতাম। এটা কিভাবে হতে পারে? এটা আরো বেশি কথা বলতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনার সাথে কথা বলবো, প্রায় আপনাকে কল করব। কি জোর জোর অবস্থা দেখছিস তুই? চল আমরা এখান থেকে উঠে যাই। আমি আপনাকে কোনো আমার নাম্বার দিচ্ছি না। আচ্ছা তাহলে আপনার নামটা একটু বলেন। আমার নাম নীতু, কিন্তু তাও আমি আমার নাম্বার আপনাকে দিচ্ছি না। এই যে নামটা বলে ফেলেছেন, নাম্বারটাও দিবেন আপনি, আমি জানি। তারপর তারপর আপু, ছেলেটা দেখতে কেমন দেখো না? ভালোই, খারাপ না। কই দেখি দেখি ছবি আছে দেখো না। কি আশ্চর্য, আমার কাছে ছবি কোথা থেকে থাকবে? আমি কি তোদের মতো তো ফাস্ট যে বলবো যে আসেন আপনি আমাকে প্রপোজ করেন, আপনি একটা ছবি তুলে রাখি, স্মাইল প্লিজ। এটা করলে খারাপ হতো না কিন্তু। যা আচ্ছা মজা করছিলাম। যাই হোক, তুমি যেহেতু বলেছো ছেলেটা খারাপ না, তার মানে ছেলেটা ভালো। শুধু ভালো না, খুবই ভালো। তো ভালো হলে কি করবো? ভালো হলে কি প্রেম করতে হবে নাকি? অবশ্যই করবা, ছেলেটা কিন্তু একদম ঠিক বলেছে। দেখো
তোমাদের পরপর যেহেতু বারবার দেখা হয়ে যাচ্ছে, তার মানে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা কানেকশন আছে। আর তোমারও তো বয়স কম হয়নি আপু, আর কতদিন একা থাকবা আপু? এইবার তো অন্তত একটা প্রেম করো প্লিজ। এই বয়স কম হয় নাই মানে কি? আমাকে দেখতে কি তোর বুড়ির মতো মনে হয়? তোমার যদি ঠিক সময় বিয়ে হতো, এতদিন তোমার একটা বাচ্চা থাকতো, সেটা ক্লাস 5 এ পড়তো। নিজের তো বিয়ে নিয়ে একদমই চিন্তা নাই, এখানে যে আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে সেদিকেও তোমার কোনো লক্ষ্য নাই। ও আমার ছোট্ট সেতু মনি, তোর বয়স হয়ে গেছে বিয়ের। বল তোর কেমন ছেলে পছন্দ, তোর পছন্দ মতো একটা ছেলে খুঁজে তোকে বিয়ে দিয়ে দিই। না আপু মজা করতেছি না, এবার সত্যি সত্যি একটা প্রেম কর। যা এভাবে বলে প্রেম হয় নাকি? একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ এভাবেই প্রেম হয়। কেন আপু, তুমি যে আমাকে বলেছিলে, তুমি কি ভুলে গেছো? আমি আবার কবে তোকে কি বললাম? তুমি আমাকে ছাদে কি বলেছিলে? আপু আমি কিন্তু একটা জিনিস বুঝে গেছি, মানে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি চিন্তা করে দেখো, আমি তোমার ছোট হয়ে এই বয়সে আমি তিনটা প্রেম করছি, এখন আমার 4 নম্বর প্রেম চলতেছে, আর তুমি একটা প্রেম করতে পারো নাই। তোদের জেনারেশন কে না মানে কি যে করা উচিত, এত পাকনা তোরা, মানে মনটা সে ধরে একটা মাইট দিতে। আরে প্রেম ব্যাপারটাকে তোরা কি এরকম পুরো ডাল ভাত বানায় রাখছিস? আসল প্রেম এরকম করে হয় না। আচ্ছা তো কিভাবে হয় শুনি। কিভাবে হয় শোন, উপর আল্লাহ তাআলা সবার জন্য জুটি লিখেছেন, নিশ্চয়ই আমার নামের সাথে কারো একজনের নাম যুক্ত হয়েছে, সে হয়তো ওই দুনিয়াতেই আছে, আমার তার সাথে দেখা হবে, প্রেম হবে। আর যেদিন তার সাথে আমার দেখা হবে, আমি তাকে বলবো আমি আপনার জন্য কত বছর ধরে অপেক্ষা করে আছি। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার যখন তার সাথে দেখা হবে, তুমি কি করে বুঝবে যে এতদিন তুমি তার জন্য ওয়েট করছিলে? মানে উপরওয়ালা কি তোমাকে মেসেজ করে দিবে? কিছুই করতে হবে না, সে যখন সামনে আসবে আমি এমনি এমনি বুঝে যাব, তার সাথে আমার অন্যরকম একটা কানেকশন হবে, প্রেম হবে, হয়তো বিয়েও হবে। দেখবি পুরো ব্যাপারটা কি ইউনিভার্স খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে। আপু তুমি না পুরাই ব্যাক ডেটেড, বুঝছো? তুমি বসে থাকো তোমার ইউনিভার্সের অ্যারেঞ্জমেন্টের জন্য। কিরে রাত হয়েছে, খাবি না তোরা? খেতে আয়। আসছি মা। আপু এবার দেখেছো তো, তোমার ইউনিভার্স তোমার প্রেমটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, সো এবার ডানে বামে না তাকিয়ে প্রেমটা করে ফেলো। আর তুমি তো এইসব ব্যাপারে খুবই কাঁচা, সো কোনো কথা না বলে ছেলেটাকে নাম্বার দিয়ে দাও, ছেলেটাই যা করার করবে, বুঝছো? ঠিক আছে পাকনু, তাড়াতাড়ি খেতে যা, আমি আসছি। আমাদের আবারও দেখা হয়ে গেল। তাহলে বুঝেন আমাদের মধ্যে না একটা কানেকশন আছে, আপনার উচিত আমার সাথে প্রেম করা। না প্রেম না হোক অন্তত কথা বলা। আপনার ফোন নাম্বারটা দিতে পারেন? আমি আসলে প্রেম করি না। না না ফোন নাম্বার। আই মামা, আমি সাধারণত আমার ফোন নাম্বার কাউকে দিই না। চান সামনে যান, একটু দাঁড়ান, শুনুন 017-25-06-1996। ফাইনালি কি আমার এত বছরের প্রেমহীন জীবন শেষ হতে চলেছে? ছেলেটা কিন্তু খারাপ না, খারাপ না মানে ভালো, সব দিক দিয়ে ঠিকঠাক।
আমার সাথে সুন্দর মানাবেও। আচ্ছা আমরা কিভাবে প্রেম করব? মানুষ প্রেম আবার কিভাবে করে? আমার একই সাথে ভালোও লাগছে, আবার লজ্জাও লাগছে। এই অনুভূতির নামটাই কি তবে প্রেম? 7252 5 I am busy, don't disturb. বাসায় বসে থাকবেন, যান। 0172926 ফালতু লোকজন এসব। হ্যালো, আপনি যদি স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান তাহলে আমাদের 164 এই নম্বরে যোগাযোগ করুন। ধুর, এই 27 বছরের জীবনে আমি কারো ফোন কলের জন্য এত তীব্রভাবে অপেক্ষা করে থাকিনি, কিন্তু ছেলেটা আমাকে ফোনই দিচ্ছে না, অথচ বলেছিল রাতে ফোন করবে। ছেলেটা মনে এমনই হয়, ধোকাবাজ। আচ্ছা আমি যেরকম ওর সাথে কথা বলতে চাচ্ছি, ওর কি আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? হাই, আমি তো গতকাল আপনাকে কল করতে পারলাম না, সরি। আপনি কি কালকে আমাকে কল করার কথা ছিল? হ্যাঁ, আপনার কাছ থেকে আমি ফোন নাম্বার নিলাম না, তারপর হলো কি মুখস্থ করতে গিয়ে ভুলে গেলাম। আপনার নাম্বারটা যদি আরেকবার দেন খুব ভালো হয়। আমি আমি নাম্বারটা টুকে নিই, বলুন। চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমি লিখে নিই, বলুন। নিতু এত বিরক্ত হয়ে আমাকে নাম্বার দিচ্ছে, ওর আমার সাথে কথা বলার একটু আগ্রহ নেই মনে হচ্ছে। শুধু আমি একা চাইলে কি প্রেম হবে? তবে যাই হোক, নাম্বার যখন পেয়েছি তখন চেষ্টা করতেই হবে রাজকন্যার মন পাওয়ার। এবার শুধু কথা বলতে হবে, সারা রাত সারাদিন, সারা রাত সারাদিন, রিপিট টেলিকাস্ট। তারপর একদিন থামেন থামেন থামেন, দেখছেন দেখছেন কি ভাই, উঠে দেখছেন,
এটা একটা কাগজ, একটা কাগজ দেখছেন? না ভাই এরকম কিছু দেখি। হ্যাঁ হ্যালো, আর বইল না কাগজ। প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। বাবু আজকে তোমার হিরো ফোন দেয়নি? তোকে কে বলেছে আমি ফোনের জন্য ওয়েট করছি? আমি তো আমার প্রেজেন্টেশন বানাচ্ছি। বুঝি বুঝি, আমাকে না এসব বুঝাইতে এসো না। শোনো, আমি না প্রেমের উপর পিএইচডি করছি, সো আমাকে সব বুঝায় কোনো লাভ হবে না। এই আমি কিন্তু আজকাল খেয়াল করছি তুই কিন্তু বেশ পাকনা পাকনা কথা বলছিস আমাকে। মানে উচিত কথা বললেই তুমি আমাকে শুধু বকা দাও। তুমিও ঘুমাও, এসব ওয়েট করে কোনো লাভ হবে না। আসো তো আপু। পাকনার পাকনা হয়েছে দিন দিনে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার তো অফিসই শেষ হয় না। আপনাকে অপেক্ষা করতে কে বলেছে? না ওই হয়েছে কি, আমি না ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। আমার তো কোনো দোষ নেই, না আমারই দোষ। আসলে কাগজটাকে এভাবে ধরে রাখাটা, মানে ওই কাগজটা ছিল, বাতাস আসলো, বাতাসেরও তো আসলে দোষ নেই, মানে দোষটা আমারই। আপনি কি বলছেন এগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনার বোঝার দরকার নেই, আপনি এই নাম্বারটা আরেকবার বলেন, আমি একদমই যে এখনই সেভ করে নিচ্ছি। আরেকটাবার বলেন, লাস্ট টাইম। 017 017 25 25 06 06 1996 96. ঠিক আছে আমি তাহলে আসি। আচ্ছা আসছি তাহলে। আচ্ছা আসি। যাই তাহলে। আচ্ছা যান। কেন ফোন আসে না, কিছু ভালো লাগে না, এবার কল আসলে তারে মজা দেখাবো। তোকে একটা মাইট দিব। কি হয়েছে, আমি তো পড়তেছি। তোর বর মধ্যে এগুলো লেখা? আরে আমি তো পড়তেছিলাম, বকা দাও কেন। এবার ফোন আসলে পড়তেছি তো আপু। আচ্ছা কিভাবে কি হয়েছে বলুন তো? এটা খুবই ভয়ঙ্কর ঘটনা, মানে আমার জীবনে আগে কখনো এসব ঘটে নাই। মানে স্যার আমি ওই ফোন চেপে চেপে হাঁটছিলাম, যাচ্ছিলাম বাসার দিকে যাচ্ছিলাম, একটা বাইক আসছিল, এসে আমার সামনে থামলো।
দুইটা ছেলে ছিল নামলো, নেমে বললো বের কর। এখন আমি তো বুঝতে পারছি না আমি কী বের করব। হঠাৎ করে এই আমাকে টানাটানি শুরু করলো, আমি একটু মানে অপ্রস্তুত হয়ে গেলাম। তারপর তারাই বের করলো, মানে ছুরি বের করলো, বের করে বললো যা আছে দে। আমি ভয়ে সব কিছু দিয়ে দিলাম। ও আচ্ছা, বাইকের নাম্বারটা আপনি মনে আছে? বাইকের নাম্বারটা একটু অন্ধকার ছিল তো, আমি মুখস্থ করার চেষ্টা করেছি, ভুলে গেছি। ও আচ্ছা, মোবাইল ফোনটা কী ছিল? মোবাইলটা ছিল আইফোন 13 Pro Max, কিন্তু আইফোন বলে কথা না, কথা হচ্ছে স্যার ওই ফোনটার মধ্যে আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে স্যার। স্যার আপনি ফোনটা একটু, আপনার তো ট্র্যাক করে কীভাবে নিয়ে আসেন আমাকে প্লিজ, আপনি হেল্পটা করেন প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমি জিডির ব্যবস্থা করছি, আপনি জিডিটা করে যান আর মোবাইলটা চালু হওয়া মাত্রই আপনি আপনাকে খবর দিব। জি জি জি, প্লিজ প্লিজ, কিন্তু কতদিনের ভিতর এটা? আপনি একদম টেনশন করবেন না, আপনি জিডিটা লিখে যান, আমি ব্যবস্থা। আমার তো কোনো দোষ নাই, আমি সেদিন বাসে যাচ্ছিলাম না, তখন ওই ছিনতাইকারী এসে ছুরি ধরে বললো যা আছে দে। আমি তো সব দিয়ে দিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি থানায় গেলাম, সেখানে জিডি করলাম, থানা থেকে বললো কি ফোনটা পেতে অনেকদিন লাগবে। তারপর এই যে নতুন একটা ফোন নিয়েছি আমি, এই যে দেখুন, আমি আপনার এক্সপ্লেনেশনস চাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, আপনি শুধু আপনার নাম্বারটা আরেকবার বলেন, আমি আপনাকে এটা মিস কল দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা আপনার কাছে থাকুক। দেখুন, আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে যে এটা আমার ভুল ধারণা, আসলে আপনার সাথে যে কারণে আমার দেখা হচ্ছে না, এটা কোনো কানেকশনস না, এটা হচ্ছে কোইন্সিডেন্স, এটা আসলে আপনার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে, এটা আসলে উপর আল্লাহ তাআলা কোনোভাবে কোনো কিছু বানিয়ে পাঠিয়ে নিয়ে বা কোনো কিছু ঠিক হয়ে আসেনি, আর আপনার আমার মধ্যে কোনো কানেকশনস নেই। এখন তো মনে হচ্ছে উপর আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আপনার সাথে আমার কোনো কানেকশনস হোক বা কোনো কথা হোক, দ্যাটস ওয়াই আপনি বারবার আমার নাম্বার হারিয়ে ফেলছেন। না না না, এটা তো কোনো কোইন্সিডেন্স না, আপনার আমার মধ্যে একটা কানেকশন আছে। আপনি তো জানেন না, আপনারা যে বাসায় থাকেন, আপনাদের ফ্ল্যাটটা, তার উপরের ফ্ল্যাটে আমার বন্ধু থাকে, তার সাথেই তো আমি দেখা করতে গিয়েছিলাম অনেকদিন আগে, তখনই আপনাকে আমি খেয়াল করেছি, আপনি গেট দিয়ে বেরোচ্ছিলেন, কিন্তু আপনি আমাকে খেয়াল করেন নাই। কিন্তু এরপর এখন যেখানে যাচ্ছি সেখানে আপনার আমার দেখা হচ্ছে, তাই না? তো আপনার আমার মধ্যে একটা নিশ্চয়ই কানেকশন আছে। আপনি কিসের কানেকশনের কথা বলছেন? আপনি তো একটা ফোন নাম্বারই যত্ন রাখতে পারলেন না। দেখুন, আমি এতদিন একা ছিলাম, ভালোই ছিলাম, আমি আমার বাকিটা জীবন একাই থাকতে পারবো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এই জিনিসটা চাচ্ছিলাম। সো কাইন্ডলি আজকের পর থেকে আপনি আমাকে বিরক্ত করবেন না। দুটি মন আজ হারিয়েছে বাকে অনুভব আর অনুভূতি করতে কেমন লাগে কে জানে, একদম নিজের করে কাউকে পাওয়া, যার সাথে মন খুলে সব কথা বলা যায়, শাড়ি পরে সেজে গুজে রিক্সার পাশাপাশি বসে ঘোরা যায়, রাস্তার পাশে দোকান থেকে ফুচকা কিনে খাওয়া যায়, জোছনা রাতে একসাথে ছাদে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে চাঁদ দেখা যায়, এগুলো কখনো এক্সপিরিয়েন্স করাটা বোধ হয় আমার ভাগ্যে নেই।
অচেনা পথ অচেনা মন, যেন কোথাও তুমি নেই, তবু স্মৃতি হয়ে এসো ফিরে, অচেনা কোনো রোদ্দুরে দেখার সাথে সাথে মনে হয়েছিল এই মেয়েকে যেন আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। তারপরেও আমাদের মাঝে কিছুই হলো না, মিতুকে পাশে পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কেমন হতো উপরওয়ালা যদি মিতুকে আমার জুটি হিসেবে সৃষ্টি করত? আচ্ছা, প্রেম কি আসলে উপর থেকে তৈরি হয়ে আসে নাকি আমাদের বুকের মাঝে তৈরি হয়? আমি আসলে আপনার সাথে দেখা করতে আসিনি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে আসলাম। আমিও রিকশার জন্য ওয়েট করছি, আপনার জন্য ওয়েট করছি না। ও, এখানে তো খালি রিকশা পাওয়া একটু কঠিন, সামনের মোড়ে গেলে পাওয়া যেতে পারে। চলুন হাঁটি। কেন, তোর বন্ধুর সাথে দেখা করবেন না? পরে দেখা করা যাবে। তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে? নতুন ফোনটা আছে নাকি সেটাও? আমার আসলে ওভাবে প্রেম করতে চাওয়াটা উচিত হয়নি। আমিও তাই বলি। আর প্রেম না হোক, কথা হোক। আমিও এটা ভেবেছি, প্রেম না হোক অন্তত কথা হোক। আমিও তাই বলি, অন্তত কথা হোক। আর প্রেম হলে এমনি হবে, প্রেম তো আর বলে কয়ে হয় না। হ্যাঁ, আমি এটাও ভেবেছি। আপনি কি আমাকে মিস করেছেন? একেবারে যে আপনার কথা মনে পড়েনি এটা বললে আসলে অন্যায় হবে। আপনি কি আমাকে মিস করেছেন? হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, এখন কি আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে? আপনার বার্থডে কবে? 1 ডিসেম্বর 1992। আপনার? 25th July 1996। আর এই তো আপনার বার্থডে তো খুব বেশি একটা দূরে না, আপনাকে উইশ করতে হলে তো আপনার ফোন নাম্বারটা দরকার। নাম্বারটা দিলাম তো। কই? এই যে
25th July 1996 শুধু সামনে 017 কুশিনী। আশা রাখছি এখন আমার নাম্বারটা আর ভুলবেন না। আসলে আমি আপনার কাছে এসেছিলাম। আমরা এই কদিনে বোধহয় দুজনেই বুঝতে পেরেছি যে প্রেম খুব সাধারণ একটা ব্যাপার। প্রেম কোনো স্বর্গীয় জিনিস না, উপর থেকেও আসে না। দুইটা মানুষ যখন একজন আরেকজনের সাথে সময় কাটানোর পর একে অন্যের প্রতি টান অনুভব করে, একজন আরেকজনকে মিস করে, সারাদিন একে অন্যের কথা ভাবে, যখন একজন আরেকজনের অভ্যাসে পরিণত হয় তখনই তাদের মাঝে প্রেম হয়ে যায়। তার জন্য আই লাভ ইউ এটাও বলতে হয় না, প্রেম হয়ে গেলে সেটা এমনি বোঝা যায়। আর হ্যাঁ, প্রেম হওয়ার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো দুজন ভালো বন্ধু হওয়া। আমাদের গল্প এটুকুই, বাকিটা আমাদের প্রেম সত্যি হলো কিনা সেটা জানতে চান? অপেক্ষা করুন, সেরকম কিছু হলে সময় মতো আপনারা সবাই বিয়ের দাওয়াত পেয়ে যাবেন।